তার মানে ঈদের দিন যদি বৈধ গান বাজনা হয় এটা কি নয়, নিষেধ? নিষেধ নয়, এটা আনন্দ ফুর্তি করার করার দিন। নিজের সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করব। না খেয়ে ঈদগাহে যাবেন, ঈদগাহ থেকে সালাত আদায় করে আপনি এসে কুরবানির গোশত দিয়ে কি করবেন, খাবার খাবেন, এটা হচ্ছে সুন্নাত। ঈদের খুতবা শোনার জন্য বসবেন, এটা হচ্ছে কি, খুতবা শোনাটা হচ্ছে সুন্নাত। আপনি খুতবা শোনার জন্য বসবেন এবং খুতবা শেষ করে সেখান থেকে আসবেন। এমনটি যেন না হয় যে এই আনন্দ ফুর্তি করতে গিয়ে সিনেমা দেখতে গেলেন, হ্যাঁ, অথবা সবসময় টিভি নিয়ে কি পড়ে থাকলেন, মানে ঈদের ছবি। আজকাল কি হয়েছে, ঈদেরও ছবি বের হচ্ছে। যাদের কোরবানি আছে, যারা বাড়ির কর্তা কোরবানি দিচ্ছেন, তারা ঈদের আগে কি করবেন না, চুল টুল নখ এগুলো কিছুই কাটবেন না। ঈদের সালাত আদায় করে এসে কোরবানি করে এগুলো কাটবেন। আরাফার দিনকে ঈদ বলা হয়েছে, কিন্তু ওইগুলোতে কি নাই, গান বাজনা এগুলো নাই, খালি এই দুই ঈদের দিনে এবং বিবাহ শাদীতে আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং যারা তার অনুসারী তাদের উপর। ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব বা তার বিধান নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করুন। ঈদ, এটি হচ্ছে আল্লাহর শেয়ার বা নিদর্শন সময়ের মধ্যে একটি নিদর্শন, যার সম্মান বা মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ এটি হচ্ছে আল্লাহর বিধান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মর্যাদা দিবে, তার গুরুত্ব আরোপ করবে, এটি অন্তরের তাকওয়ার বিষয়। তার মানে তাকওয়ার মাধ্যমে এটি হয়ে থাকে, অর্থাৎ এটি তাকওয়ার পরিচয়। তাস আমাদের সামনে ঈদুল আজহা সমাগত, আর কয়েকদিন পরেই আমাদের সামনে ঈদুল আজহা আসছে, যেটি মুসলমানদের উৎসব, দুই উৎসবের মধ্যে একটি মহা উৎসব। তো এই ঈদ আমরা আনন্দের সাথে উদযাপন করব, এটি হচ্ছে আমাদের কর্তব্য। আমরা ঈদুল আজহা কিভাবে উদযাপন করব সে সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমরা ঈদুল আজহার জন্য পূর্বে থেকেই প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে যথাসময়ে বা আগে ভাগেই আমরা ঈদগাহে উপস্থিত হতে পারি। আমাদেরকে
ঈদের মর্যাদা দিকে খেয়াল করে তার জন্য আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে আমরা সকাল সকাল দ্রুত আমরা ঈদগাহে যেতে পারি। কারণ এই ঈদ হচ্ছে আমাদের জন্য একটি আনন্দের, অতএব সেই আনন্দে শরীক হওয়া আমাদের একান্ত কর্তব্য, যাতে করে আমরা এখানে উপস্থিত হতে পারি। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে দ্রুত ধাবিত হও। তো ঈদ আমাদের জন্য একটি কল্যাণকর বিষয়, অতএব সেদিকে আমরা দ্রুত ধাবিত হব। এবং এই ঈদের নামাজের ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন রকম মত রয়েছে। তো যেটি প্রাধান্যযোগ্য মত সেটি হচ্ছে ঈদের সালাত হচ্ছে ওয়াজিব, যদিও অন্যান্য মতও রয়েছে। যারা বলছেন যে ঈদের সালাত আদায় করা ওয়াজিব, তারা এই দলিল পেশ করছেন, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, যে তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। এখানে সালাত আদায় করার কথা এখানে বলা হয়েছে, সাথে কুরবানির কথাও বলা হয়েছে। তো কুরবানির সাথে কোন সালাতের সম্পর্ক? ঈদের সালাতের। এজন্য বলা হচ্ছে যে এটি কি, ঈদের সালাতটা হচ্ছে ওয়াজিব। তো যাই হোক, ওলামায়ে কেরামদের যেটাই মত হোক, আমরা সার্বিকভাবে ঈদের সালাতের গুরুত্ব আরোপ করব এবং গুরুত্বের সাথে ঈদের সালাত আদায় করব, যেহেতু এটি আমাদের জন্য একটি উৎসব এবং গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দিনগুলোতে আল্লাহর জিকির আজকার করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের যেন জিকির করে, যেই রুজি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু হতে তার বিনিময়ে। তার মানে কুরবানির দিন, ঈদের দিন আমরা যে কুরবানি করব এবং কুরবানির পশু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, বৈধ করেছেন, যা অন্যান্য উম্মতের জন্য বৈধ ছিল না, হালাল ছিল না, কিন্তু আমাদের জন্য এটি হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। এর গোস্ত, কুরবানির গোস্ত আমরা খাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, তাকে স্মরণ করব যে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমাদেরকে রুজি দান করেছেন। এবার আসুন যে এই মুসলমানদের জন্য বাৎসরিক দুইটি ঈদ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা তা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, তখন এসে দেখলেন যে মদিনাবাসী দুই দিন উৎসব পালন করে, তারা আনন্দ ফুর্তি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন যে এটি কি করো তোমরা। হাদিসটি এভাবে এসেছে, আনাসিন রাদিয়াল্লাহু আনহু কাল, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াউমান
قالوا كنا نلعب في الجاهلية قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أبو داود এবং নাসাই শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে তারা মদিনাবাসী দুই দিন আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে তখন আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই দুইটি দিন কিসের দিন তোমাদের তখন তারা বলল যে আমরা জাহেলিয়াতের যুগে এই দুইটি দিন আনন্দের দিন হিসাবে পালন করি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য এই দিন দুই দিনের পরিবর্তে দুইটি আনন্দের দিন ধার্য করেছেন দিয়েছেন সেই দুই দিন তোমরা কি করো আনন্দ উৎসব খেলাধুলা এগুলোন করো তখন এই সেই দুইটি দিন কি একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আযহা মানে কুরবানির ঈদ কুরবানির ঈদ আর ঈদুল ফিতর মানে ইফতারের ঈদ মানে রোজা রাখার পরে যখন মানুষ রোজা শেষ করে রোজা ছাড়ে তারপরে যে ঈদ পালন করে সেই ঈদ অর্থাৎ রমজান মাসের শেষে এই ঈদ অর্থাৎ শাওয়ালের প্রথম প্রথম তারিখে তো এই দুইটি ঈদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমান জাতির জন্য উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ধার্য করলেন দিলেন এখন আমরা এই দুইটি দিন উৎসব হিসাবে গ্রহণ করব তো এই দুই দিন আমরা আনন্দ উৎসব করব তো এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যে দাখালা আবু বকরিন ওয়া ইনদি জারিয়াতানে মিন জাওয়ারিল আনসার তুগান্নিয়ানে বিমা তাকাওয়ালাতিল আনসার ও ইয়াউমা বুআসিন ক্বালাত وليست بمغنيين فقال أبو بكر أما زامير الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم وذلك في يوم عيد فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إنا لكل قوم عيدا وهذا عيدنا বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার বাড়িতে তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুসলমানদের প্রথম খলিফা চিনেন তো সবাই তো তিনি এসে দেখলেন যে দুইজন দাসী আনসারদের দুইজন দাসী বাঁদি সে কি করছে আমার নিকটে বোয়াসের ঘটনা নিয়ে তারা গান গাচ্ছে বোয়াস একটা যুদ্ধ হয়েছিল অতীতে এই সেই যুদ্ধ সম্পর্কে মানে কিছু গান গাচ্ছে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি পছন্দ করলেন না তার কাছে এটা মনে হলো যে এটা কি শয়তানি কারবার এটা শয়তানি কাজকর্ম তখন তিনি বললেন যে শয়তানের বাঁশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাজছে তার মানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাগ করে কথাটি বললেন যে আল্লাহর রাসূলের বাড়িতে তুমি কি গান বাজনা শুরু করেছো গান গাওয়া শুরু করেছো
এটা তো শয়তানি কাজ, কিভাবে এটা সম্ভব? এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বললেন না, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকর, প্রত্যেক কওমের জন্য ঈদ আছে আর এটি হচ্ছে আমাদের আমাদের ঈদ। তার মানে কি বুঝলেন? তার মানে ঈদের দিন যদি বৈধ গান বাজনা হয় এটা কি নয়, নিষেধ? নিষেধ নয়, এটা আনন্দ ফুর্তি করার করার দিন। অতএব মানে যেই গানের মধ্যে কোনো খারাপ কিছু না আছে, মুসলমানদেরকে উৎসাহিত করার কথা আছে, আনন্দ দেওয়ার মতন কিছু কথাবার্তা আছে, এই ধরনের গান যদি কেউ গায়, আর দফ যেগুলো একমুখী ঢোল বলে, এদিকে দফ সবাই চিনেন তো, যেগুলো এক সাইড খোলা আর এক সাইড কি, এক সাইড চামড়া দিয়ে বানানো যেগুলো বাজায়, তো এগুলো ঈদের দিন, ঈদের দিন এ ধরনের বাদ্য বাজিয়ে যদি কেউ গান করে আনন্দ করে তাহলে তার জন্য কি আছে, জায়েজ আছে, করতে পারে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর এই ভুল ধারণাকে দূর করে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কার্যকলাপকে তিনি সমর্থন করলেন। তাহলে এভাবে যদি ঈদের দিন আনন্দ করা হয় তাহলে সে আনন্দ কি আছে, জায়েজ আছে। এই দব বাজানো এটা দুইটি জিনিসে কি আছে, জায়েজ আছে, একটা হচ্ছে ঈদের দিন আর একটা হচ্ছে বিবাহ শাদীর দিন, যজাগমন লাখে। তো কিন্তু অশ্লীলতা যেন না থাকে, নারী পুরুষের যেন অবাধ মিলামেশা না থাকে, নারীরা আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, নিজ নিজ জায়গায় কি করবে, আনন্দ উল্লাস করবে, ফুর্তি করবে। আর কোনো অশ্লীলতা যেন না থাকে, শেরকি কথাবার্তা যেন গানের মধ্যে না থাকে, কোনো বেদাতি কথাবার্তা যেন না থাকে, কোনো কুসংস্কার যেন এ ধরনের গানের মধ্যে না থাকে, তাহলে কি আছে, এগুলো জায়েজ আছে। তো এভাবে আমরা কি করব, ও ঈদ উদযাপন করব, ঈদ পালন করব। ঈদের দিন আমরা যে কাজগুলো করব সেগুলোর মধ্যে যে আমরা যতদূর সম্ভব নিজের সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করব। ভালো পোশাক পরিচ্ছদ আমরা পরিধান করব। যদি কারো কেনার নতুন পোশাক কেনার সাধ্য থাকে কিনবেন, যদি না থাকে তাহলে আপনার যে পোশাক আছে সেগুলোকে ভালো করে ধুয়ে তাকে ক্যালেন্ডার করে সুগন্ধে লাগিয়ে ওগুলো কি করবেন, পরিধান করে ঈদগাহে যাবেন। এমন নয় যে কাজকাম থেকে আসলাম তাড়াহুড়া করে যে জামা হয়তো দু চার দিন পরেছিলাম, ময়লা ধয়লা হয়ে আছে, তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওই জামা পরেই চলে গেলাম ঈদগাহে, এমনটি যেন না হয়। তাহলে আপনি ঈদের মর্যাদা কি করলেন না, রক্ষা করলেন না। ঈদের মর্যাদা রক্ষা করা আমাদের কি কর্তব্য, আনন্দ যে আপনি করছেন এটা যেন প্রকাশ পায় আপনার কাজকর্মের মধ্যে, এমনটি না হয় যে আপনি যে ঈদগাহে যাচ্ছেন আপনার কি মন মলিন, কারোর সাথে কথা নাই, বার্তা নাই, সালাম নাই, মুসাফা নাই, ঈদ মুবারক নাই, কিছু নাই, আপনি এভাবে গেলেন আর আসলেন, এটার মানে কি নয়, ঈদ নয়, ঈদ আনন্দের জিনিস, এখানে আপনি কি করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন, এটা ইসলামের বৈধ আনন্দ, আনন্দের দিন। অতএব এখানে আপনি বেশি বেশি করে কি করবেন, উৎসব করবেন। ঈদের দিন আপনি না খেয়ে থাকবেন, ঈদুল আজহার দিন আপনি কি করবেন, না খেয়ে ঈদগাহে যাবেন, ঈদগাহ থেকে
সালাত আদায় করে আপনি এসে কোরবানির গোশত দিয়ে কি করবেন খাবার খাবেন, এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে এসে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে কি করতেন খেতেন। তাহলে এই সুন্নাত আমরা কি করব পালন পালন করব। ঈদগাহে যাওয়ার নিয়ম হচ্ছে যে ঈদের ময়দান হবে বাইরে, ঈদের ময়দান হবে কোথায় মাঠে বাইরে। আর ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসবেন যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, দূরে যদি হয় ঈদগাহ, তাহলে গাড়িতে চড়ে গেলেও সমস্যা নেই। কিন্তু সুন্নাত হচ্ছে কি পায়ে হেঁটে যেতে পারলে আসতে পারলে এটি হচ্ছে সুন্নাত। যাদের ঈদগাহ কাছে তারা কি করবেন পায়ে হেঁটে যাবেন এক রাস্তা দিয়ে, আর এক রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসবেন। এরপরে ঈদের সালাত আদায় করবেন দুই রাকাত ঈদের ঈদের সালাত, দুই রাকাত ঈদের ঈদের সালাত। প্রথম রাকাতে মানে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে ছয় তাকবীর দিয়ে ঈদের সালাত আদায় করবেন। এখন এর মধ্যে কিছুটা কি আছে মতানৈক্য আছে, সাত তাকবীর আর পাঁচ তাকবীর এগুলো হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ হাদিস, এর উপরে আমল করার চেষ্টা করবেন। তো সাত পাঁচ বারো তাকবীরে ঈদের সালাত আদায় হবে, এরপরে খুতবা হবে, ঈদের খুতবা হবে সালাতের পরে। জুমার খুতবা হয় কখন সালাতের আগে, কিন্তু ঈদের খুতবা হবে সালাতের পরে। ঈদের খুতবা শোনার জন্য বসবেন, এটা হচ্ছে কি খুতবা শোনাটা হচ্ছে সুন্নাত। আপনি খুতবা শোনার জন্য বসবেন এবং খুতবা শেষ করে সেখান থেকে আসবেন। তো এরপরে আপনি যে কোরবানি করেছেন এই কোরবানি, এটাকে কোরবানির ঈদ বলা হয়, ঈদুল আজহা, তাই না? তার মানে কোরবানির ঈদ। তার মানে কোরবানির মাধ্যমে আপনি কি করবেন আনন্দ উল্লাস করবেন, আনন্দ প্রকাশ করবেন। কিভাবে? মানে বড় পশু জবাই করলাম এটা আনন্দের বিষয় নয়। আনন্দের বিষয় কিসের মধ্যে? আপনি যে কুরবানি করলেন আল্লাহর হস্তে, হ্যাঁ, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, এবং এই গোশতগুলো আপনি কি করবেন নিজে খাবেন, ফকির মিসকিনদেরকে দিবেন, বিতরণ করবেন। এই বিতরণের মাধ্যমে আপনি কি করবেন আনন্দ প্রকাশ করবেন। এর মধ্যে হচ্ছে আনন্দ। এমন করবেন না যে সব গোশত কি করে দিলেন ফ্রিজে ভর্তি করে রেখে দিলেন সারা বছর ধরে খেলেন, এমনটি যেন না হয়। আপনি কুরবানি করেছেন এটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে নিয়ে খাওয়ার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য। তাহলে এই কাজ আপনি করবেন, গোশত সারা বছর আপনি কিনাও কি খেতে পারবেন, কিন্তু কুরবানির গোশতটা আপনি কি করবেন না, মানে সবগুলোই মানে এত টাকা দিয়ে কুরবানি দিয়েছি মানুষকে দিয়ে দিব, এরকম যেন চিন্তা মনের মধ্যে না আসে, বরং মানুষকে নিয়ে খাবেন, পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিবেন। এই দেওয়ার মধ্যে হচ্ছে আপনার আনন্দ, এর এভাবে আপনি আনন্দ প্রকাশ করবেন। আর যদি আপনি এরকম না করেন তাহলে আল্লাহ না করুক আপনি কৃপণদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। তো এমনটি যেন আমরা না করি, এর থেকে যেন আমরা বেঁচে থাকি। তো উত্তম পদ্ধতি ওলামায়ে কেরাম বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিনহা ওয়া তাইমুল বায়সাল ফাকির, তোমরা কুরবানির গোশত থেকে নিজেরা খাও এবং ফকির অসহায়দেরকে দিয়ে দাও, তার মানে ওদেরকে দিয়ে খাও, সবগুলো নিজে খেও না। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে কুরবানির গোশত তিন ভাগ করাটা উত্তম, তিন ভাগ করাটা উত্তম, এক ভাগ নিজের জন্য রাখবেন, এক ভাগ ফকির মিসকিনদেরকে দিবেন, আর এক ভাগ কি করবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিবেন। এভাবে আপনি আনন্দ উৎসব করবেন, এভাবে বন্টন করবেন, এর মধ্যে হচ্ছে আমাদের জন্য আনন্দ, আনন্দের বিষয়। এরপরে তো আমি বললাম যে ঈদের শেষে আপনি কি করবেন আনন্দ ফুর্তি করার জন্য খেলাধুলা, বৈধভাবে যেগুলো খেলাধুলা আছে এগুলো করতে পারেন, মজলিস করতে পারেন, আনন্দ ফুর্তি করতে পারেন, গান বাজনা এগুলো করতে পারেন যেগুলো বৈধ, যেগুলো বললাম। অন্যান্য গান বাজনা কি নাই, জায়েজ নাই, সেগুলো থেকে বিরত থাকবেন। এমনটি যেন না হয় যে এই আনন্দ ফুর্তি করতে গিয়ে সিনেমা দেখতে গেলেন, হ্যাঁ, অথবা সবসময় টিভি নিয়ে কি পড়ে থাকলেন, মানে ঈদের ছবি, আজকাল কি হয়েছে ঈদেরও ছবি বের হচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা ইসলামের সাথে একটা কি উপহাস, ঠাট্টা বিদ্রুপ। ইসলামের জন্য কি এরকম ইসলামের ছবি হতে পারে নাকি, ঈদের ছবি হতে পারে নাকি? কি হয় তার মধ্যে? যেগুলো হয় সবগুলো ইসলাম বিরোধী কাজ, সেগুলো আবার ঈদের ছবি কিভাবে কিভাবে হয়? এগুলো থেকে বিরত থাকবেন। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে কি করবেন? হ্যাঁ, যেভাবে বললাম কোরবানের গোশত ইয়ে করেছেন, পাঁচটা মানুষকে দাওয়াত দিয়ে কি করবেন, খাওয়াবেন, তাদের সাথে কৌশল বিনিময় করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন। আপনি নিজে আত্মীয়ের বাড়িতে যাবেন, তাদের সাথে কি বসবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এইভাবে হচ্ছে ভাতৃত্বের পরিচয় ফুটে উঠবে ঈদের মাধ্যমে। এগুলো অবশ্যই আপনারা বলবেন না, ঈদটাকে যেন ঈদের মতো লাগে সেইভাবে ঈদ পালন করবেন। তো ঈদ উপলক্ষে মানুষকে মুবারকবাদ জানাবেন। কিভাবে কিভাবে ঈদের মুবারকবাদ জানাবেন? বলবেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কারোর সাথে দেখা হলো বন্ধুবান্ধবের সাথে, যেমন আমাদের দেশে বলে ঈদ মুবারক, তাই না? তো ঈদ মুবারক এভাবে হাদিসে কি প্রমাণ পাওয়া যায় না? সাহাবাদের থেকে কোনটা প্রমাণ পাওয়া যায়? তারা একজনের সাথে আরেকজনের দেখা হলে পরে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের আমলগুলো যেন কবুল করেন। সুন্দর কথা না? একটা দোয়াও হচ্ছে, একটা কৌশল বিনিময় হচ্ছে। তো ইসলাম আমাদেরকে সুন্দর জিনিস দিয়েছেন, সেগুলো থেকে আমরা যেন উপকার লাভ করি, এবং যেগুলো ইসলাম দেয়নি সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি। আমরা অনেক সময় কি করি, ঈদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমরা কি করি, চুল দাড়ি সব সেলুনে গিয়ে চুলও কাটি, সাথে দাড়িও কামিয়ে আসি। দাড়ি কাটা জায়েজ নাই, দাড়ি কাটা কি নাই, জায়েজ নাই। এটা আমরা মুসলমানদের এটা একটা কি পরিচয়, এবং দাড়ি রাখাকে ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছে, অতএব দাড়ি কাটবেন না। আর তাছাড়া কুরবানি যারা করছেন, যাদের কুরবানি আছে, যারা বাড়ির কর্তা কুরবানি দিচ্ছেন, তারা ঈদের আগে কি করবেন না, চুল টুল নখ এগুলো কিছুই কাটবেন না। ঈদের সালাত আদায় করে এসে কুরবানি করে এগুলো কাটবেন, তাতেও আপনি কি করবেন, সওয়াব লাভ
করবেন। অতএব এগুলো নিয়ে আমরা যেন এগুলো যেন খেয়াল করি। এই ঈদ উপলক্ষে কিছু ভুল কাজ মানুষ করে থাকে, যেগুলো করা আমাদের কি নয়, উচিত উচিত নয়। যেমন কেহ ঈদের রাতকে ইবাদতের রাত হিসাবে গণ্য করে কি করে, সে রাত্রে ইবাদত করে থাকে। এবং এই মর্মে কিছু জাল হাদিস আছে, এগুলোকে পেশ করে থাকে। তো ঈদের দিন কোনো ঈদের রাত্রে কোনো খাস নামাজ নামাজ নাই যেগুলো আপনাকে পড়তে হবে, খাসভাবে কোনো দোয়া করতে হবে মজলিস করে এমনটি নাই। অনেক মানুষ কি করে, আরাফার দিন ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে এসে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়ার মজলিস করে থাকে, এগুলো বেদাতি আমলের অন্তর্ভুক্ত। আরাফার দিন হাজি সাহেবগণ যারা আরাফাতে অবস্থান করবেন তারা কি করবেন, তারা নিজ নিজ দোয়া করবেন, নিজে নিজে যার যার মতো করে দোয়া করবেন দোয়া কবুলের সময়। আপনারাও করবেন যার যার মতো নিজ নিজ দোয়া করবেন, আর আরাফার দিন রোজা রাখবেন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবেন। কিন্তু এমন কাজ করবেন না যেগুলো করা জায়েজ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই বা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নেই। এরপরে মানুষ তাকবীর পাঠ করে দলবদ্ধভাবে তাকবীর পাঠ করাটাও এটি সুন্নাত নয়, বেদাত, এটি বেদাত। অতএব এর থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনি নিজে নিজে কি করবেন, তাকবীর পাঠ করবেন, একা একা তাকবীর পাঠ করবেন। তাকবীর আমি গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবিরা, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পড়তে থাকবে চাঁদ ওঠা থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। আরেকটা জিনিস মনে রাখবেন যে ঈদুল আজহা আপনি আনন্দ করবেন কয়দিন, 4 দিন। ঈদের দিন 10 তারিখ, ঈদের পরের দিন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এবং এই 4 দিন আপনার জন্য কুরবানি করা কি আছে, জায়েজ আছে। আপনি ঈদের দিন কুরবানি করতে পারলেন না, দ্বিতীয় দিন যদি কুরবানি করেন তাও আপনার কুরবানি হবে, তৃতীয় দিন করেন তাও হবে, চতুর্থ দিন করেন তাও আপনার কুরবানি হবে, এর পরে আর সময় নেই। তাই এই 4 দিন হচ্ছে উৎসবের দিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখা নিষেধ করেছেন। হ্যাঁ, ঈদের দিন রোজা রাখা নিষেধ, 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 11, 12, 13 তারিখ, এই মোট 5 দিন রোজা রাখা কি নিষেধ, হারাম, ইচ্ছা করলেও আপনি রাখতে পারবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ রাসূল বলছেন যে আইয়ামু তাশরিকে আইয়ামু আকলিন ওয়া শুরবি, যা আইয়ামু তাশরিক হচ্ছে খাওয়া এবং পান করার দিন, এই দিনগুলোতে আপনি খাবেন পান করবেন আনন্দ করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর কিছু জিনিস আছে যেগুলো মানুষ করে থাকে, যে ঈদের দিন আপনাদের এলাকাতে আছে কিনা, আমাদের এলাকাতে আগে ছিল, এখন উঠে গেছে, ঈদের নামাজ পড়ে এসে সবাই কবরস্থানে একত্রিত হবে, দিয়ে কবর জিয়ারত করবে সবাই মিলে একসাথে, এটা কি নয়, এটা সুন্নাত নয়, এরকম করা কি নাই, সুন্নাত নয়। কবর জিয়ারতের জন্য কোনো দিন কি নাই, খাস নাই, যে কোনো দিন আপনি কি করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন,
এবং কবর জিয়ারত করবেন একা একা দলবদ্ধভাবে, হ্যাঁ নয়। যদি কবরস্থানে আপনারা যান, কবরবাসীর জন্য দোয়া করবেন যার যার মতো। আপনি আপনার মতো করে কি করবেন? দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, কিন্তু কবরবাসীর কাছে কিছু চাইবেন না। কবরবাসীর কাছে কিছু চাইবেন না, কবরবাসীর কাছে কিছু চাওয়া হচ্ছে শিরক। এটা কোশ্চেন কালেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না তোবা ছাড়া। অতএব এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা কবরের কাছে গেলেই আমাদের দেল কি হয়ে যায়, মন নরম হয়ে যায়, মনে যা আসে তাই করে ফেলি, এমন করা চলবে না। খেয়াল রাখতে হবে শরীয়তের বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে, শরীয়তের বাইরে যাওয়া যাবে না। অতএব এই জিনিসগুলো আমরা গুরুত্বের সাথে যেন খেয়াল করি, এমন কাজ আমরা করব না যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করবে যেই আমলের উপরে আমার কোনো নির্দেশ নেই, সেটি প্রত্যাখ্যাত। সেটি প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ হবে না, সেটা ছুড়ে মারা হবে তার দিকে, আমলকারীর দিকে। আমল তো আল্লাহ গ্রহণ করবেন না, বরং তার আমল তার মুখে ফেঁকে মারবেন। অতএব এ ধরনের আমল থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকবে। ভাই সহি আমল করবেন, কম হোক সেটা কাজে লাগবে। অনেক বেশি আমল করলেন কিন্তু সুন্নাত পরিপন্থী, সেটা তো কাজে লাগবেই না, বরং আপনার উপরে বিপদ হয়ে দাঁড়াবে। অতএব আমাদের ধর্ম শরীয়ত হচ্ছে তাওকিফি। তাওকিফি মানে আমরা কোরআন এবং হাদিসের উপরে কি করব, কোরআন এবং হাদিসকে মানদণ্ড করে আমরা শরীয়ত মানব। কোরআন হাদিস ছাড়া শরীয়ত মানা যাবে না। কথা বুঝে আসছে না আসেনি ভাইরা? অতএব শরীয়ত কোনো জিনিস মানতে হলে আপনাকে দলিল দেখতে হবে, আপনি ইচ্ছে মতন করতে পারবেন না। কিন্তু আপনার মুআমালাত, যেটা যেটা মুআমালাত, আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া পড়া, এগুলো এগুলো হচ্ছে আপনার ইচ্ছাধীন, যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো নিষেধাজ্ঞা ওর উপরে না থাকবে। শরীয়তের নিষেধাজ্ঞা যেখানে আছে সেটা বাদ দিবেন। যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে সবগুলোই আপনার জন্য কি হালাল। দুটো জিনিস বুঝতে পেরেছেন? ধর্মীয় কোনো কাজ, এবাদত, এবাদত করা যাবে না দলিল ছাড়া। যদি করার পক্ষে দলিল থাকে তাহলেই সেটা করবেন, আর যদি দলিল না থাকে তাহলে সে কাজ করবেন না, সেটি শরীয়ত নয়, সেটা হচ্ছে বেদাত, সেটা আপনি নতুনভাবে কি করেছেন, আবিষ্কার করেছেন। আর বৈষয়িক ক্ষেত্রে মানে আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, এই ক্ষেত্রে সব কিছুই আপনার জন্য বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের কোনো দলিল আপনি না পাবেন। দুটা ভিন্ন, মানে ইবাদতের ক্ষেত্রে সব কিছুই আপনার উপরে কি হারাম যতক্ষণ পর্যন্ত হালালের দলিল না পাবেন, আর বৈষয়িক ক্ষেত্রে আপনার উপরে সব কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাবেন। কথাটা কে বলতে পারবেন ভাই, কে বুঝেছেন? জি বলেন। এই মানদণ্ড মেনে আপনি কি করবেন, চলবেন, তাহলে আপনি সঠিক রাস্তার উপরে থাকতে পারবেন। তো এখন আমি আপনাদের সামনে কয়টি ঈদের কথা বললাম মুসলমানদের জন্য? দুইটি ঈদ। যেই দুই ঈদে আপনি কি করতে পারবেন? আনন্দ ফুর্তি, গান বাজনা, হ্যাঁ তবলা, এগুলো বাজাতে পারবেন জায়েজ আছে। এছাড়াও মানে মুসলমানদের জন্য আরেকটা ঈদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে জুমার দিন। জুমার দিনটাও মুসলমানদের জন্য কি, হ্যাঁ ঈদ। আরেকটা বলা হয়েছে আরাফার দিনও কি, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কিন্তু ওইগুলোতে কি নাই, গান বাজনা এগুলো নাই, খালি এই দুই ঈদের দিনে এবং বিবাহ শাদীটা আছে, এগুলো যেন আমরা মেনে চলি। এছাড়া ইসলামের মধ্যে যত ঈদ মানা হয় সবগুলোই কি বেদাত,
সবগুলোই বেদাত। কথা বুঝে আসছে না আসেনি? যেমন ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, তারপরে নিজের নিজের জন্মদিন পালন করা হয় ঈদ ঈদ হিসাবে, এগুলো সবগুলো কি বেদাত, এগুলো করা করা যাবে না। তারপরে রাফেজিদের কাছে আরও কি আছে, ঈদে গাদির খোম, আরও কী কী ঈদ তাদের কাছে আছে, এগুলো সবগুলো বেদাতি ঈদ। দুইটি ঈদ হচ্ছে মুসলমানদের জন্য ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই দুই দিন আপনারা কি করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন, ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করবেন এবং সুগন্ধি লাগিয়ে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করবেন, মানুষের সাথে মিশবেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করবেন, তাদেরকে আপ্যায়ন করবেন, তাদের আপ্যায়নে অংশগ্রহণ করবেন আর আনন্দ ফুর্তি করবেন, অনুষ্ঠান করবেন, গান বাজনা করবেন, এভাবে ঈদের উৎসব পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা সঠিকভাবে ঈদের গুরুত্ব বুঝে সেভাবে যেন ঈদের উৎসব পালন করি এবং যে সমস্ত ঈদের নামে অশ্লীলতা বেহায়াপনা এগুলো সমাজে চলছে, এগুলোকে যেন আমরা পরিহার করি, বর্জন করি, এর থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এ বলে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।